হারমোনিয়ামের যে কেবলটা, হারমোনিয়ামের যে লাইনটা, এটা মনিটরে একটু দিয়েন আর একটু রিভার্বটা দিন। আমার না বলা কথাগুলো, আমার মনের কথাগুলো কেউ না জানলেও একজন জানেন, তিনি আমার আল্লাহ। আপনার মনের কথাগুলো পৃথিবীর কেউ না জানলেও আপনার আল্লাহ ঠিকই জানেন। আপনি কি বলতে চান, আপনার মনে কি চলছে, সব খবর আমার মালিক রাখেন। সমস্ত প্রশংসার মালিক একমাত্র তিনি, সমস্ত অহংকারের মালিক একমাত্র তিনি। আমার অহংকার করার কিছু নাই, আমার দেমাগেরও কিছু নাই, কারণ যেখানে পৃথিবীর সমস্ত মানুষের অহংকার শেষ, আমার রবের অহংকার সেখান থেকে মাত্র শুরু। তাই একটি বন্দনা হোক আমার মালিকের নামে। আমি শুধু গাইব তোমার মাওলা, আমি শুধু গাইব তোমার গান। তুমি স্বামী অন্তর্যামী মাওলা, তুমি স্বামী অন্তর্যামী, সাক্ষী আছে পাকুরা। আমি শুধু গাইব তোমার গান মাওলা, আমি শুধু গাইব তোমার গান। তুমি ভালো তুমি মন্দ, তুমি ফুল তুমি গন্ধ, তুমি ভালো তুমি মন্দ,
বন্ধ আমার ক্ষুদ্র মনে, এই আনন্দ আমার ক্ষুদ্র মনে, এই আনন্দ তুমি সর্বশক্তিমান, আমি শুধু গাইব তোমার গান বাউলা, আমি শুধু গাইব তোমার গান তুমি পুরুষ তুমি নারী, তোমার ইচ্ছায় ঘর বাড়ি বানাও, তুমি পুরুষ তুমি নারী, মালিক তোমার ইচ্ছায় ঘর বাড়ি আমার যথাই রাখো, যথাই রাখো, শুক্রিয়া করি তুমি আছো বর্তমান, আমি শুধু গাইব তোমার গান মাওলা, আমি শুধু গাইব তোমার গান, যেই পথে তোমার আউলিয়া গনে মালিক চলে গেছে নিরূপণে, যে পথে তোমার চলে গেছে নিরূপণে, আমায় নিয়ে যাও সেখানে মাওলা, আমায় নিয়ে, আমায় নিয়ে যাও সেখানে, দিয়ে তব বাসিতা, আমি শুধু গাইব তোমার মাওলা, আমি শুধু গাইব তোমার মাতাল রাজা তোমার আশা, ছালি ভূষি মাখি আগা, মাতাল রাজা তোমার আশা, প্রভু হে ছালি ভূষি মাখি আগা, নদীর পারে বন জঙ্গলে ঘুরে বেড়ায় দেখাও স্বরূপ বর্তমান, আমি শুধু গাইব তোমার মাওলা, আমি শুধু গাইব তোমার গান, জানাইলা মাল্লা আলহামদুলিল্লাহ, মালিক তোমার পাক দরবারে শুকরিয়া বারে বারে, তোমার প্রিয় রাসূল আল্লাহ নূর মুহাম্মদ হাবিব আল্লাহ, ওই মদিনার রওজা পাকে ভক্তি জানাই ঝাঁকে ঝাঁকে, মদিনাতে হাজার সালাম হইতে চাই আমি মদিনার গোলাম, মদিনাতে হাজার সালাম হইতে চাই মদিনার গোলাম, ওই মদিনাওয়ালার পাকর হওয়া যায় সালাম জানাই আমরা সবাই, পাক পাঞ্জাতুন স্মরণ করি যার প্রেমে দুনিয়াদারি, লাখের উপর চব্বিশ হাজার পয়গাম্বর রইয়াছেন আল্লাহর, চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই নত শিরে, পিরানে পীর হয় দস্তগীর যাহার নাম আব্দুল কাদির, গাউসে পাকের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে,
আজমিরেতে খাজা বাবা তুমি আমার ভক্তি নিবা, ইয়েশুদারাজ কাটা কেল্লা নবীর কলমা পড়াইলায় আমার বীরগাঁও মালিক ভরসা, ওই নামের করি প্রশংসা সাজির বাজার ফতে গাজি পাগলার লাইগা হইও রাজি মোরার বন্দে নাসির উদ্দিন আমি ওই চরণের অধীন, কোথায় আমার আমানত শাহ বদরশা পাক দরবারে ভক্তি জানাই নত শিরে গাউসুল আজম মাইজ ভান্ডারি ভক্তি ভরে স্মরণ করি মাইজ ভান্ডারের পাক দরবারে ভক্তি করি নত শিরে মাইজ ভান্ডারের অলি যত আমার ভক্তি শ্রেণী মত দয়াল বাবা সালাম সারে ভক্তি করি নত শিরে ইসমাইল সার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বড় সালগর নিজামুদ্দিন আমি তোমার চরণের অধীন বারেক শাহ বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া করিম শাহ বাবা আউলিয়া আমার হাসান শাহ আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া নারায়ণপুর হাসান শাহ বাবা তুমি আমার ভক্তি নিবা পরাণ সাথী তো শাহ বাবা তুমি আমার ভক্তি নিবা তারিফ শাহ বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে দয়াল বাবা আয়তুল্লাহ শাহ ওই চরণের করি ভরসা সুরের সম্রাট আলাউদ্দিন আমি ওই চরণের অধীন আত্মা বুদ্ধির পাক দরবারে ভক্তি জানাই নত শিরে সুরের সম্রাট আলাউদ্দিন মেহের কোটা মিরালি শাহ আমি করি চরণের আশা খরম শাহ বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া পরিতলাতে শেখ জালাল শাহ আমি করি তার প্রশংসা মেহের আলি শাহ সুজাত আলি শাহ আমি করি তার ভরসা তিতন সারো পাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরে আমার বাঙ্গরাতে ধনমোল্লা শাহ ওই চরণের করি ভরসা দয়াল বাবা ইনুস ফকির আমার ভক্তি রইল হাজির দাদা গুরু ইনুসারে ভক্তি জানাই নত শিরে মুরাদনগর মস্তান শাহ বাবা আমি করি তার প্রশংসা হোমনাথে বসিরুল্লাহ শাহ ওই দরবারের করি ভরসা মেঘনাথে মনাই চান বাবা তুমি আমার ভক্তি নিবা মোস্তফা শাহর পাক দরবারে ভক্তি জানাই বারে বারে তুমি সম্রাট দেওয়ান বাগি আমি তোমার চরণ মাগি ওই দরবারেও ভক্তি করি কুতুব সারো পাক দরবারে আমি ভক্তি জানাই নত শিরে নারায়ণগঞ্জে কদম রসুল ফুটাইলা ইসলামের ফুল বিক্রমপুর কদম মস্তান তুমি ভক্তের জানেরই জান সাগর দরবেশের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে হলদিয়াতে জব্বার মাওলানা আমার ভক্তি রয়ে খোনা মা ফাতেমার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আল্লাহর অলি মতিন পিয়ারি আমি তোমায় স্মরণ করি আমার তোবা চাইলের মুখলেশ শাহ বাবা তুমি আমার ভক্তি নিবা শাহান শাহের হাত মাওলা আমায় দিয়েন চরণ ধুলা আমার থল্লা কান্দি গণিশা বাবা তুমি আমার ভক্তি নিবা কদম তুলি কান্দুশা বাবা তুমি আমার ভক্তি নিবা চিত্রিতে কুতুব শাহ বাবা তুমি আমার ভক্তি নিবা কেরামত শাহ আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া শুকুর আলি শাহ আশরাফ আলি শাহ আমি করি তার প্রশংসা মতিন সারো পাক দরবারে ভক্তি জানাই নত শিরে নরসিংদীতে কাবুল শাহ বাবা তুমি আমার ভক্তি নিবা আক্কেল আলি শাহর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বেড়াবরে আমলাবরে লয় ফালু শাহ সর্রাবাদে সামাদ লেংটা সিরাজ পাগলা সামাদ লেংটা নারায়ণপুরের ফতে আলি শাহ আমি করি তার প্রশংসা কোথায় আমার আইনউদ্দিন শাহ ভক্তি ভরে করি আশা বেলতলি সুলেমান লেংটা স্মরণ করি তোমার নামটা লেংটা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে
সাত মোরাতে মনমোহন ভক্তি ভরে করি শরণ মনমোহন সাধুর পাদ দরবারে ভক্তি ভরে নত শিরে দয়াল বাবা শাহ আলী আমার মিরপুর বাবা শাহ আলী আদিও নাই আমায় খালি শাহালি বাবার পাদ দরবারে ভক্তি জানাই নত শিরে গাজীপুরের ফসি পাগলা আমায় দিয়েন চরণ ধোলা কোমর আলী সা পাগল নিমা আমার ভক্তি রয়ে খনা মধুর মায়ের পাক দরবারে মা রহিমার পাক দরবারে মামা পাগলার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে মালেক সা খালেক সা বাবা তুমি আমার ভক্তি নিবা বন্ধু সারো পাক দরবারে ভক্তি জানাই নত শিরে গালিমপুরের আফাজ পাগলা আমায় দিবেন চরণ ধোলা গুলবদনী ইলিয়াসা আমি করি তার প্রশংসা ইলিয়াসার পাক দরবারে ভক্তি নত শিরে করে আফাজউদ্দিন সার পাক দরবারে ভক্তি করি নত শিরে মানিক সাধুর পাক দরবারে ভক্তি সারি নত শিরে বিন্দু সাধক হানিফ সা বাবা তুমি আমার ভক্তি নিবা বাবু বাজার রয় বাহার সা গুলিস্তানের গোলাপ সা বাবা তুমি আমার ভক্তি নিবা চানমস্তানের পাক দরবারে ভক্তি করি নত শিরে রসমস্তানের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে সুরেশ্বরের পাক দরবারে চন্দ্রপাড়ার পাক দরবারে আটরশির পাক দরবারে ভক্তি নাচি নত শিরে কোথায় বাবা আমানত সা আমি করি তার প্রশংসা গাউসুলা যোগ করিয়া বরি হাসিব চানকে স্মরণ করি ওই দরবারেও ভক্তি করি কামিজউদ্দিন সার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে দয়াল বাবা আরাফাত চান রিজভী বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে আউলাদের আসল আরাফাত চান আমার ভক্তি রয় বর্তমান ফকির মাওলার পাক দরবারে ভক্তি করি নত শিরে বিশ্বের যত অলিয়া উলিয়া আমি যাই ভক্তি দিয়া কুষ্টিয়াতে লালন ফকির বাউল বেশি নোয়াই নামছি আজকে যেই দরবারে আমি যাইব ওই দরবারও ভক্তি দিব ওমর আলী সার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে পাগলি মায়ের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে গান কমিটির যারা যারা আমার সালাম নিবেন তারা গান কমিটির যত জন আসসালামু আলাইকুম খাদেম আছেন যারা যারা আমার সালাম নিবেন তারা মোস্তফা ফকির নাসির ফকির সারোয়ার ফকির বাদশা ফকির আমার সালাম রইল হাজির সামাদ ফকিরের চরণেতে ভক্তি করি এই অধমে সভা করে যত জন আসসালামু আলাইকুম গান কমিটির প্রধান অতিথি এমপি সাহেব সালাম তার প্রতি এমপি সাহেবের প্রতি সালাম আসরেতে দিয়া গেলাম উদ্বোধক আছেন যেজন আমার সালাম করবেন গ্রহণ ফকির বাড়ির যারা যারা আমার সালাম নেবেন তারাই আমার জীবন সারো পাক দরবারে ভক্তি দিলাম নত শিরে মা মনেরাই আছেন যত আমার সালাম শ্রেণী মতো মৈমুরব্বী যুবক ভাইয়েরা সালাম নেবেন প্রেম ভরা বাসার চান আলকাদিরি ভক্তি ভরে স্মরণ করি মুর্শিদ মাওলা শাহানসারে ভক্তি দিলাম এই আসরে যার সাথে গাহিব গান তাহার প্রতি সালাম দিলাম তাল সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম জন্মদাতা পিতা মাতা শ্রী গুরু ভাগ্যবিধাতা বাবা মায়ের পাচরণে ভক্তি জানাই গানে গানে ওস্তাদের নাম স্মরণ করি যে শিক্ষাই বাউলের বলি গানের গুরু খুরশেদ সরকার ওই চরণে ভক্তি আমার দাদা ওস্তাদ মিজান সরকার চরণেতে ভক্তি বারবার বড় বাবা ইমান আলী পরো পারে গেলেন চলি বড় বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে মধুবালার পাক দরবারে ভক্তি করি নত শিরে নাম না জানা যত জন আসসালামু আলাইকুম ভাই বেরাদার বন্ধু যারা আমার সালাম নেবেন তারা এই পর্যন্ত বন্ধ নাগার বারণ রেখে যাই বর্তমান কি বলিব নাম ঠিকানা আসল বাড়ির নাম জানি না জানেন আমার সাইরাব্বানা ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাড়ি কসবা থানা বসত করি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাড়ি
কসবা থানা বসত করি, আমার গ্রাম পোস্ট অফিস বিদ্যানগর, এই হইল আমারই খবর। বাবা মা আদর করিয়া জহির পাতলা ডাকে কইয়া, ভুল ত্রুটি হইতে পারে ক্ষমা চাইলাম ইয়া সরে। আমার আমার এই দরবারে সাউন্ড পেতে আছেন যেজন, আমার সালাম করবেন গ্রহণ। চ্যানেলের ভাই আছেন যারা, ভক্তি নেবেন প্রেম ভরা। এই পর্যন্তই আসরের গান, বারণ রেখে যাই বর্তমান, আরো গাইলে গাইতে পারি। এই পর্যন্ত সমাপ্ত করি, নাম ধরিয়া বলি বকি, বলিবার আর আছে বাকি। মাওলা তুমি হও জগতের স্বামী, আমি শুধু গাইব তোমার গান তোমার চাই, আমি শুধু গাইব তোমার গান তোমার চাই, আমি শুধু গাইব তোমার গান। কিন্তু মোটামুটি অনেক সময় নিয়ে গাইছি, কমিটিকে ধন্যবাদ যে আমাকে বন্দনা গানটা গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক অলির নাম বললে অলির পক্ষ থেকে একটা দয়া আমরা পাই, তো আরেকটা গান আমার ভাগে আছে, আমি এই গানটা আগে গাই। এই গানের পরে আজকের পালাটা হচ্ছে নবুয়ত এবং বেলায়ত। এই দরবারের যিনি নিবেদিত প্রাণ, মানে বড়রা এই ছোটদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে, একেবারে সবার ছোট, তিনি হচ্ছেন আমাদের সারোয়ার ফকির। আমার সাথে যবে থেকে পরিচয়, এই ভালো এই মন্দ, এই আসি এই নাই, এই রাগ এই অভিমান, আবার এই মহব্বত, এর ভিতরে আছে, কিন্তু কেউ কাউরে সারাসারি নাই। তো আমাকে উমর চাঁদের নিশানা এই গামছা তো আমাকে দিল, এই সবাইকে পরাই দিল। তো আমি আমার নাসির কাকার জিজ্ঞেস করলাম যে গামছা কয় লাখ টাকার, কয় গামছা আনছি 2 লাখ টাকা। আমি কই 2 লাখ টাকা হইলে তো এরকম বাউল গান দুইটাই হয়। তো এই অনুষ্ঠানের একটা ঐতিহ্য হচ্ছে গামছা, এই লাল নিশানাটা, এটা খুব বিপদ সংকেত। তো মাথার মধ্যে যখন থাকে তখন একটা মনের একটা আবেগ জন্ম হয়, এটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা হাকিকত আছে। তো তো বলছেন যে বন্দনা গান থেকে আমাদের পালাটা শুরু, খুব গান শুনে তো আর গানটা খুব বুঝে, কিভাবে শিল্পীরা গান গাওয়াইতে হয় এটা খুব ভালো জানে। এই যে আমার স্যার ভাই বসেন, আমার পাগলা একেবারে আগামী দিনের লেগে রেডি হইতেছে, ফাউন্ডেশন খুব শক্ত। এই নইলে উমর পাগলার বাড়িতে আইছে জহির পাগলা, আগামীর পাগলা সাত পাগলা, একদম ডক ডক করে উঠতেছে। আমাকে বলছেন বন্দনা জিয়ার থেকে যেহেতু পালা শুরু, এখন উনি কিন্তু
দাঁড়ায় না এখনো। তো আমি আগে প্রশ্নটা না করলেই মনে হয় আমি কি জিগাম, আগে ওনার আলোচনাটা শুনি, আগে ওনার প্রথম স্টেজটা দেখি, দেখার পরে উনি, আমি যেহেতু গান গাইলাম আমার দোষ ত্রুটি তো আছে, আছে না, আমি কিন্তু নিখুঁত না, আমার খুঁতের শেষ নাই। তো উনি নিশ্চয় আমার গান থেকে পয়েন্ট ধরবে, কথা ধরবে, আমি অপেক্ষায় থাকলাম, আগে ওনার থেকে আমি প্রশ্ন আদিটা শুরু হোক। আমার পালাটা যেহেতু নবুয়তে, পালাটা এমন একটা পালা, দেখেন আমার নবীর স্তরটা এমন একটা জায়গায় যেখানে পৃথিবীর কোনো কিছু দিয়ে তুলনা করা, এর মানে কিন্তু আমি বেলায়তকে হেউ করার অধিকার রাখি না, আল্লাহ মাফ করেন। বাবা আমি আমার পালা থেকে আমি একটা গান গাই, নবী দিয়ে এনা নবুয়ত কি বাবা, আমার নবী এরপরে লাভ করলেন নবুয়ত, তাহলে আমার নবুয়তেরও গুরুত্ব বেশি, আর আমার নবীর উপরে নবুয়ত হওয়ার কারণে নবুয়তের গুণটাও বাইরে গেছে। ও আজকের সাউন্ড সিস্টেম নয়ন ভাই, মাঝারুল ইসলাম নয়ন ভাই, উনি আমাকে 500 টাকা দিয়েছে, নয়ন ভাই আপনার প্রতি আমার আসসালামু আলাইকুম, আপনি দেন, হ্যাঁ আপনার প্রতি অনেক 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 শুভেচ্ছা, আপনি আরো ভালো করবেন, আপনার ভালোর কোনো শেষ নেই, আপনারটা ভালো, আমরা আরো ভালো আশা করি, তার কাছেই চাই যার কাছে আছে, তার কাছে কখনো চাই না যার কাছে নাই। ধন্যবাদ। আমি একটা নবীর শান রাখি, আমার নবীর শানটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে আপনার। শুক্রিয়া আলহামদুলিল্লাহ
শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ করিলেন কত দয়া পর জানিয়া ছিলাম পিতার মগজে আসিলাম মায়ের গর্ভে দশ মাস দশ দিন পর দেখাইলাম তার মগজে আসিলাম রূপের সৃষ্টির মায়ার অন্ত কত সুন্দর কইরা করলা আদমের কায়া রূপের সৃষ্টির মায়ার অন্ত আহতে মাথা পর্যন্ত রূপের সৃষ্টির মায়ার অন্ত কত সুন্দর কইরা করলা আদমের কায়া আর কত কারু আমার
আমি তার নামে একটা প্রশংসা বাণী রাখলাম। এবার আমার ওমর পাগলার দরবার থেকে বাবার নিশান লাল গামছা, একটা বিষয় না বললেই নয়, বেলতলি সুলেমান ল্যাংটা বাবার নিশানও কিন্তু লাল গামছা। আসলে এর দায়ভার এই বোঝাটা অনেক কঠিন। দরবারের পক্ষ হতে আমাকে দিয়েছে, আমি চেষ্টা করব এই গামছার মর্যাদা যেন আমি রাখতে পারি। আপনারা দোয়া রাখবেন। এবার যাকে সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাতের গাছ বৃক্ষ তরুলতা মানব দানব জিন ইনসান ফেরেস্তা যাহা কিছুই বলেন না কেন, এবং এই 18,000 মাখলুকাতের একটি বালুর কণাও সৃষ্টি করতেন না যদি আমার নূরে মোহাম্মদীকে সৃষ্টি না করতে। যে নবীর নূরে এই দুনিয়া পয়দা, আপনি আমি সকলেই এই তামাম জাহানের সকল কিছু সৃষ্টি, সেই নবীর মোহাম্মতে এবার আমি একটি নাতে রাসুল রাখতে চাই। যে মাহফিলের মধ্যে আমার নবীর মোহাম্মতে আমার রাসুলের মোহাম্মতে দরুদ পাঠনা হয় সেই দরবারের সেই মাহফিলের কোনো কিছুই আমার আল্লাহ পাক কবুল করে। তাই নবীর মহব্বতে আমি নবীর উম্মত, আমি একজন মুসলমান,
আমার নবীর মহব্বতে, আমার সেই সোনার মদিনায়, আমার রাসুলের রজায় প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রেখে আমি একটি নাতে রাসুল রাখব, এবং আপনারা আমার সেই নবীর মহব্বতে এই নাতে রাসুলটি শুনবেন। হারমোনিয়ামটি একটু বাড়ান করা, অনেক বড় একটি মালা দিয়ে আমাকে আশীর্বাদ করলেন দরবারের পক্ষ হতে। আমি সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং দরবারের প্রতি আবারও আমার প্রেম ভক্তি রাখছি। সকলের প্রতি সাধুবাদ, জয় গুরু। হ্যালো হ্যালো।